সমস্ত খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডিটেক্ট ডিলিট ডিপোর্ট মানে চিহ্নিতকরণ করবেন, ডিটেক্ট করবেন, ডিলিট করবেন মানে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেবেন এবং ডিপোর্ট করবেন, আমি তাড়িয়ে দেবো তাদের। এটা রাজীব গান্ধী 1985 সালে বলেছিলেন, আর সেই চুক্তিতে কি বলেছিলেন যে কাট অফ ডেট হবে 24 মার্চ 1971, রাজীব গান্ধী বলেছিলেন। তারপর সেই ঘটনা যখন এগোয় না, তারা বেশ কিছু আসামের লোক সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় তোমরা প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ এটা করতে হবে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের অ্যাপয়েন্টেড অফিসারের দ্বারা আসামে এনআরসি হচ্ছে এবং আসামের লোক সেটা বুঝেছে বলে সেখানে বিজেপিই জিতছে। কিন্তু ওই ঘটনাটা নিয়ে এখানে ঘোলা জল তৈরি করে তাতে মাছ ধরার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস তথা মাননীয় মুখ্যমন্ত্রী। আমি আপনাদের পরিষ্কার জানিয়ে দিই, ওই আসামের লোকজনদের জন্যেই এবং সারা ভারতে যারা হিন্দু শরণার্থী তাদের জন্যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী বিল আনা হয়েছে, যেটা লোকসভায় পাস হয়েছে, রাজ্যসভায় পাস হয়নি বলে এখনো আইন হয়নি। সেই বিলে কি বলা হয়েছে, ছোট্ট বিল, তাতে বলা হচ্ছে এই বাংলাদেশ থেকে যারা হিন্দুরা এসছে তার সঙ্গে আরও যোগ আছে আফগানিস্তান পাকিস্তান থেকে যারা হিন্দু শিখ জৈন বুদ্ধিস্ট খ্রিস্টান ইত্যাদি ধর্মীয় মাইনরিটি যারা ওই সব দেশের, তারা যারা আমাদের দেশে এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এর থেকে বড়ো কিছু হতে পারে? এতদিনকার যে সমস্যা উদ্বাস্তুদের সমস্যা মতুয়াদের সমস্যা, যারা উপার বাংলা থেকে হিন্দু ভাইরা এসছে, এই করিমপুর বলুন কৃষ্ণগড় বলুন এখানে ছড়িয়ে আছে, গত 70 বছর ধরে তাদের জন্য কেউ কিছু করেনি। আর এইবার বিজেপি এসে নরেন্দ্র মোদীর সরকার এসে এই নাগরিকত্ব সংশোধনী বিল দিয়ে, এবং সেখানে পরিষ্কার লেখা আছে কি ডকুমেন্ট থাকুক না থাকুক, তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র থাকুক না থাকুক, যে হিন্দুরা বাংলাদেশ থেকে আমাদের দেশে এসছেন সময়সীমা বলা হয়নি, তারা প্রত্যেকে নাগরিকত্বের রক্ষা কবচ পাবে। আপনারা তাকে সমর্থন করছেন না তার বিরোধিতা করছেন, পরিষ্কার হয়ে যাক সাধারণ মানুষের সামনে যে যারা হিন্দুরা এসছে তারা আমাদের দেশে সুরক্ষিত থাকবে। এই নাগরিকত্ব বিলের যে অ্যামেন্ডমেন্ট হচ্ছে লোকসভায় পাস হয়েছে রাজ্যসভায় বাকি আছে, সেই বিলের পক্ষে তৃণমূল হ্যাঁ কি না, এটা পরিষ্কার হয়ে গেলেই মানুষ বুঝে যাবে যে তারা কোন দিকে আছে। তারা মুখে বলছে একটা কথা, আসল জায়গায় গিয়ে তারা চাইছে না এই উদ্বাস্তু এই শরণার্থী এই মতুয়া এই নমশূদ্র যারা ওই পার থেকে এসছে তাদেরকে ভোট ব্যাংক করে ভয় দেখিয়ে কিন্তু নাগরিকত্ব না দিয়ে সুযোগ সুবিধা না দিয়ে এক ঘরে করে রেখে তারা যে রাজনীতি করার পরিকল্পনা করছেন তাতে পরিষ্কার হয়ে যাবে। আজকে আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে, মমতা ব্যানার্জি পরিষ্কার করুন, মহুয়া মৈত্র পরিষ্কার করুন, গৌরীবাবু পরিষ্কার করুন, যদি কোনো মিটিংয়ে যান, এবং আমরা করিমপুরের সমস্ত জনসাধারণ এসছেন আমাদের রুটি রুজি ভাগ করে নেওয়ার জন্য, আমাদের মুসলমান আমাদের হিন্দু ভাই বোনদের রুটি রুজি ছিনিয়ে নেওয়ার জন্য, সেটা আমরা হতে দিতে পারি না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় 2005 যাদের অনুপ্রবেশকারী বলেছিলেন সেই অনুপ্রবেশকারীদের উনি পরবর্তী ক্ষেত্রে 2005 মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা অ্যাডজর্নমেন্ট মোশন আনতে চাইলেন 5ই অগস্ট এই অনুপ্রবেশকারীদের নিয়ে সিপিএমের বিরুদ্ধে, বললেন সিপিএম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট দিয়ে ভোটার আইডি